এদিকে ভোগান্তির ঈদ যাত্রা শেষে আবারো দ্বিগুণ দুর্ভোগ নিয়ে ঢাকায় ফিরছে মানুষ। নতুন করে জারি হওয়া সাত দিনের বিধি নিষেধ কিংবা স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের বিশেষ ক্ষমতা কোনো কিছুই আটকাতে পারছে না ঢাকামুখী মানুষকে। সোমবার ফেরিঘাটগুলোয় ছিল যাত্রীদের চরম ভিড়। রাজধানীর প্রবেশপথ গুলেও একই অবস্থা, যদিও আরো কিছুদিন দূরপাল্লার বাস বন্ধ রাখার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। নাইমাল চিকো, শফিকুল ইসলাম শামীম ও আব্দুস সামাদ সায়েমকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল, এই চিত্র শিমুলিয়া ফেরিঘাটের। এভাবে ঢাকাও ছাড়ে মানুষ, এবার কর্মস্থলে ফেরার পালা, ফের দুঃসহ যাত্রা। এই ঘাটে সকালে অতিরিক্ত যাত্রীর চাপে কয়েকটি ফেরিতে কোনো যানবাহন পার করা যায়নি, ফলে ফেরি থেকে নেমে রাজধানীতে ফেরার গাড়ি না পেয়ে সংকটে পড়েন হাজার হাজার মানুষ। সময় বেশি লাগছে, ভাড়াও বেশি লাগে, ভেঙে ভেঙে আসতে অনেক কষ্ট হয়। শরীয়তপুর থেকে এই ঘাট পর্যন্ত আসছি, যেখানে ভাড়া 100 টাকা সেখানে আমি 200 টাকা দিয়ে আসছি। ভিড় আছে শিমুলিয়া বাংলা বাজার ঘাটে, সেখানে বেড়েছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ। তবে এই রুটে 17টি ফেরি চলাচলের কারণে যাত্রীদের চাপ আগের তুলনায় কিছুটা কম। আজকের পর থেকে তো পুলিশের হাতে লকডাউনের কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ, আর পুলিশের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে, যার জন্য আমরা আমাদের হাতে ছুটি দিয়ে একদিন ব্যালেন্স থাকতে আমরা আজকে চলে যাচ্ছি। সোমবার রাজধানীর দৌলতদিয়া ঘাটেও ভিড় দেখা গেছে, তবে ঈদের আগের সেই ভিড়ের তুলনায় কিছুটা কম। সড়কপথে যাত্রীদের তীব্র ভোগান্তি দেখা যায় যমুনা সেতুর আগে ও পরে সিরাজগঞ্জ ঢাকা মহাসড়কে। দূরপাল্লার বাস ঢাকার দিকে আসতে না দেওয়ায় রাস্তার উপর অসহায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাজার হাজার মানুষকে। ঢাকার প্রবেশমুখ আবদুল্লাপুরে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তির চিত্র আগের মতোই। গাজীপুরের টঙ্গী কিংবা সাভার পর্যন্ত দূরপাল্লার বাস আসলেও ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, যাত্রীদের সেখানেই নামিয়ে দেওয়ায় ছোট বাহনে রাজধানীতে ফেরার চেষ্টা করছে মানুষ। পরিবহন না পেয়ে অনেকে লম্বা রাস্তা হেঁটে পার হচ্ছেন। রিক্সা থেকে সিএনজি থেকে মাইক্রো সব বন্ধ, আমরা খুলে দিলে পুরো বাংলাদেশ খুলে দাও, তোর এত কষ্ট হবে না। ভাড়াটা বন্ধ নিতেছে, কোনো স্বাস্থ্যবিধি মানতেছে না। চাকরির থেকে আইসি 500 টাকা করে 2500 টাকা নিতেছে। কর্মস্থলে ফেরা নিয়ে যখন এই চরম দুর্ভোগ, সংক্রমণ ঠেকাতে আরো কিছুদিন দূরপাল্লার বাস সহ সীমান্ত বন্ধ রাখার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। বর্ডার এখনো বন্ধ আছে, আগামী তো বন্ধ থাকবে, এটা আমাদের সুপারিশ থাকবে, যে পর্যন্ত কিনা ভারতের অবস্থা মোটামুটি স্বাভাবিক হয়ে না আসে। ভিড়ের মধ্যেও মাস্ক ব্যবহার না করা সহ স্বাস্থ্যবিধি মানার বালাই নেই রাজধানীমুখী বহু মানুষের মধ্যে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।